ছোট শিশু ধরুন চার পাঁচ বছরের জি সে লাফালাফি করছে সে এমন করছে সে তেমন করছে যত ধরনের সমস্যা আছে তা করছে ঠিক আছে। অপর একটি শিশু শান্তভাবে বসে আছে তাকে যদি বলেন দেখো ছেলেটা কি শান্তভাবে বসে রয়েছে সঠিক সে তাকে দেখে বসে যায় তখন তার ফিল হবে না সে ডিমোটিভাইট হবে না এজ রয়েছে সে ফিল করবে না যে আমি ডিমোটিভাইট হয়ে যাব ঠিক আছে এমন এক সন্তান রয়েছে সে এত বড় হয়ে যায় সে কম্পারিজমকে এত বড় ফিল করেন কম্পারিজমকে তাতে হয় যে নিজের সন্তানের কিছু গুণাবলী সে ছেলেটির সামনে উপস্থাপন করুন সঠিক এবং কিছু গুণাবলী তুলে ধরার পর আপনি তাকে সেই দিকে নিতে পারেন অতপর তাকে অন্য কারো উদাহরণ দিতে পারেন যে প্রতিটি সন্তানের মধ্যে এমন নয় যে সন্তানের মাঝে কোনো ভালো গুণের আপনি করছেন হতে পারে তার মাঝেও এবং দোষ। আপনার সন্তানের মাঝে গুণ এবং দোষ থাকতে পারে আপনি কারো গুণাবলী যদি আপনার সন্তানের সামনে বয়ান করতে চান তাহলে তার কিছু গুণাবলীও আপনি একত্রিত করুন বৎস এ বিষয়গুলো যদি এর সাথে চলে আসে তাহলে কতই না উত্তম হবে অর্থাৎ আপনি এভাবে বুঝান কি থেকে কি হয়ে যাবে এভাবে করে তাকে অল্প অল্প করে আপনার সন্তানকে জমিনের মধ্যে বসিয়ে দিবেন না এখানে বসে ঊর্ধ্ব জগতে পৌঁছে দিবেন না অর্থাৎ খুবই মধ্যম পন্থায় অবলম্বন করতে হয় আমরা দেখুন সালমান ভাই আমরা যারা মাদানি পরিবেশ এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছি আমরা অনেক কিছু চিন্তা করি সত্য কথা হলো যে আমাদের সন্তানদের মধ্যে লৌকিকতা তো আসেনি দাম্বিকতা তো আসেনি আমাদের সন্তান অহংকারিতার শিকার হচ্ছে না আমাদের সন্তান আত্মপূজারী আত্মরায় অথবা এ ধরনের অহংকার অথবা এই জাতীয় কথা তাতে হিংসার আসছে না তো যদি কোনো কথার কারণ স্পষ্ট থাকে এবং এমন বিষয়গুলোতে সন্দেহের কোনো অবকাশ নেই সন্তানদের সন্তানদের প্রশ্নের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া পিতামাতার কাজ এবং নিন্দনীয় ও মন্দ অসোৎ এবং গুনাহে ভরা অভ্যাসগুলো যা দেখা যাচ্ছে তার সে অভ্যাসগুলোর উপর সোপার্দ করবেন না যদি এই সকল বিষয়ের সংশোধন করতে চান তাহলে সংশোধনের পদ্ধতি সেটাই হবে যা আমি আপনাকে আরোজ করেছি যদি তাকে আপনি বারংবার তার দুর্বলতা স্মরণ করিয়ে দেন তবে তাকে আপনার উপদেশ গ্রহণ করাতে খুবই কঠিন হয়ে যাবে